আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? নিশ্চয়ই ভালো। দেউতি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে এবং একাদশ বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আমি তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি তহুরা খন্দকার, বিষয় জীববিজ্ঞান। আজ আমি তোমাদের পড়াবো জীববিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কোষ ও এর গঠন। প্রথম অধ্যায় জীববিজ্ঞান, তোমাদের সাথে আজকে আমার প্রথম ক্লাস। জীববিজ্ঞান পড়ানোর আগে তোমাদেরকে একটা কথা অবশ্যই বলা উচিত যে জীববিজ্ঞানের প্রতিটা লিসন যখনই তোমরা পড়বা, প্রতিটা লিসনের সাথে চিত্র অবশ্যই অ্যাড করতে হবে। চিত্র অঙ্কন চাক কিংবা না চাক, কিন্তু চিত্র মাস্ট, চিত্র অঙ্কন করতেই হবে। চিত্রের উপরেই মাস্টটা তোমাদের নির্ভর করবে। যাই হোক, এখন আমি তোমাদেরকে পড়াবো কোষ ও এর গঠন। এটা পড়ানোর আগে সবার আগে আমাদের জানা উচিত, জানা দরকার যে কোষ কাকে বলে, কোষটা কী জিনিস। আমরা জানি জীবদেহের গঠন এবং কাজের এককে কোষ বলে। শুধু এতটুকু বললে হবে না, আমাদেরকে আরেকটু বাড়িয়ে বলতে হবে যে কোষ কাকে বলে। কোষ হলো জীবদেহের গাঠনিক এবং কার্যিক এককে কোষ বলে, যা একটা বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা আবৃত এবং স্বনির্ভর এবং আত্মপ্রজননশীল এবং নির্দিষ্ট পরিমাণ প্রোটোপ্লাজম দিয়ে গঠিত। আর এরপর আমরা জানব কোষবিদ্যা কী। জীববিজ্ঞানের যে শাখায় কোষ সম্বন্ধে আলোচনা করা হয়, কোষের গঠন, আকার, প্রকৃতি এসব নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হবে কোষবিদ্যা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোষ এবং কোষবিদ্যা উভয়ের জনক হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক নামে এই বিজ্ঞানী 1665 খ্রিস্টাব্দে কোষ আবিষ্কার করেছেন। ইনি হচ্ছে, এই রবার্ট হুককে বলা হবে কোষবিদ্যার জনক। ইংরেজিতে কোষবিদ্যাকে আমরা বলি সাইটোলজি। আচ্ছা, এরপরে আমরা জানব যে জীবকোষের আকার, জীবকোষের আকার এবং আয়তন। জীবকোষের আকার কেমন? কোষ এতই ক্ষুদ্র যে খালি চোখে কখনো দেখা যায় না। অপরিণত কোষের আকার এতই ছোট এবং সবচেয়ে অপরিণত অবস্থায় কোন জীবকোষ থাকে গোল, কিন্তু যখন পরিণত অবস্থায় আসে তখন এটা বিভিন্ন আকার আকৃতি ধারণ করে। যেমন গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, বহুভুজাকার হতে পারে, তারকাকৃতির হতে পারে, মাকু আকৃতির হতে পারে। মাকু আকৃতি মানে হচ্ছে নৌকা আকৃতি, নৌকার মতো, অর্থাৎ দুপাশে চিকন, প্রশস্ত, মাঝখানটা হচ্ছে চড়া বা প্রশস্ত, এটাকে আমরা বলবো মাকু আকৃতির। শিক্ষার্থীরা তোমরা দেখো, এরপরে আমরা জানবো যে কোষের আয়তন কী। কোষের আয়তন কত? কোষের আয়তন 5 থেকে 15 মাইক্রোমিটার হতে পারে। কোষের আয়তন 5 থেকে 15 মাইক্রোমিটার হতে পারে। উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় প্রাণী কোষ, যার আয়তন হচ্ছে 17 × 12.5 সেন্টিমিটার। এটা হচ্ছে উট পাখির ডিম খোসাসহ, এটার আয়তন হচ্ছে 17 × 12.5 সেন্টিমিটার। এরপরে আমরা জানবো যে সর্বাপেক্ষা বড় উদ্ভিদ কোষ হচ্ছে একটা শৈবাল। শৈবালের নাম হচ্ছে অ্যাসিটাবুলারিয়া। এর আয়তন হচ্ছে 5 × 10 সেন্টিমিটার। অ্যাসিটাবুলারিয়া হচ্ছে একটা শৈবাল, এর আয়তন হবে তোমার 5 থেকে 10 সেন্টিমিটার। এটা হচ্ছে একটা শৈবাল, এটার আয়তন হচ্ছে 5 থেকে 10 সেন্টিমিটার। এরপরে আমরা জানবো মানবদেহের দীর্ঘতম একটা স্নায়ুকোষ, অর্থাৎ সেই স্নায়ুকোষটার নাম হচ্ছে মটর স্নায়ু। এটার হচ্ছে আয়তন হচ্ছে 1.37 সেন্টিমিটার। এটা হচ্ছে মটর স্নায়ু, অর্থাৎ এই স্নায়ুটা হচ্ছে মানবদেহের সবচেয়ে বড় স্নায়ু। এটা কোথায় আছে? এটা দেহের নিম্নাংশ থেকে পায়ের পাতা পর্যন্ত বিস্তৃত এই স্নায়ুকোষটি। তারপরে দেহের সাধারণ কোষের আকার হচ্ছে 10 মাইক্রোমিটার। এবং একটা কোষের হচ্ছে ওজন হতে হতে একটা কোষের ওজন হবে 1 ন্যানোগ্রাম। এটা হচ্ছে একটা কোষের ওজন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কোষের আয়তন জানলাম। সবচেয়ে বড় কোষ সবচেয়ে হচ্ছে উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড় প্রাণী কোষ, যার আয়তন আমি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে বহুকোষী একটা সবচেয়ে বড় উদ্ভিদ কোষ হচ্ছে শৈবাল, যার আয়তন আমি দিয়ে দিলাম 5 থেকে 10 সেন্টিমিটার।
তারপরে সবচেয়ে মানবদেহের সবচেয়ে হচ্ছে দীর্ঘতম স্নায়ুকোষ মটর স্নায়ু, সেটার আয়তন দিয়ে দিলাম 1.37 মিটার, আর দেহের সাধারণ কোষের আকার দিলাম 10 মাইক্রোমিটার, আর দেহের যে কোনো একটা কোষের ওজন হতে পারে 1 ন্যানোগ্রাম ওজন হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা জানব একটি আদর্শ। কোষের প্রকারভেদ, কোষের বিভিন্ন বিষয়ের ভিত্তিতে কোষকে ভাগ করা যায়। শারীরবৃত্তীয় নিউক্লিয়াস গঠনের উপর এবং নিউক্লিয়াসে উপস্থিত সংখ্যার ভিত্তিতে কোষকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। অর্থাৎ এই বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে কোষকে ভাগ করতে পারি আমরা। শারীরবৃত্তীয় কাজের উপর ভিত্তি করে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দেহকোষ, একটা হচ্ছে জননকোষ। দেহকোষ আমরা কাকে বলবো? বহুকোষী জীবের যেসব কোষ শুধুমাত্র দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে তাকে এবং জনন কাজে অংশগ্রহণ করে না, জনন কাজ হচ্ছে বংশবৃদ্ধি সংক্রান্ত, জনন কাজে অংশগ্রহণ করে না, শুধু দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠন করে তাকে বলা হবে দেহকোষ। আর জননকোষ আমরা আরেকটাই হচ্ছে, দুই নম্বর হচ্ছে জননকোষ। জননকোষ আমরা কাকে বলবো? বহুকোষী জীবের যেসব কোষ জনন বা বংশবৃদ্ধির কাজে নিয়োজিত তাকে বলা হবে জননকোষ। এই জননকোষ আবার দু ধরনের হতে পারে, পুংগ্যামেট বা শুক্রাণু এবং স্ত্রীগ্যামেট বা ডিম্বাণু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে শুক্রাণু এবং ডিম্বাণু, এই দুটার কথা বললাম, এই দুটার মিলনের ফলেই পরবর্তীতে বংশধারণের ফলে সন্তান সন্ততি অর্থাৎ আমাদের প্রজাতি রক্ষা হয়, এটাকে বলা হবে জননকোষ। আচ্ছা, এরপর আমরা জানব নিউক্লিয়াস গঠনের উপর ভিত্তি করে কোষকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আদিকোষ বা প্রোক্যারিওটিক সেল, আর একটা হচ্ছে প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেল। আদিকোষ আমরা কাকে বলবো? যাদের যেসব কোষের আবরণী বেষ্টিত কোনো নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ভিতরে কোনো অংশবিশেষ নিউক্লিয়াসে থাকে না তাকে বলা হবে আদিকোষ। এবং প্রকৃত কোষ আমরা কাকে বলবো? যেসব কোষে সুনির্দিষ্ট নিউক্লিয়াস আছে এবং নিউক্লিয়াস সুন্দরভাবে একটা আবরণে আবৃত থাকে, এই আবরণের ভিতরে নিউক্লিয়াস এবং অন্যান্য অঙ্গাণু, নিউক্লিওপ্লাজম, ক্রোমোজোম, নিউক্লিওলাস এসব জিনিস থাকে, তাকে আমরা বলবো প্রকৃত কোষ। এরপরে নিউক্লিয়াসে উপস্থিত ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে কোষকে দুভাগে ভাগ করা যাবে, একটা হচ্ছে ডিপ্লয়েড কোষ, একটা হচ্ছে হ্যাপ্লয়েড কোষ। নিউক্লিয়াসে উপস্থিত ক্রোমোজোম সংখ্যার ভিত্তিতে ডিপ্লয়েড কোষ কাকে বলা হবে? ডিপ্লয়েড কোষ কাকে বলে? এসব কোষে ক্রোমোজোম সংখ্যা 2 সেটে বিভক্ত থাকে। প্রতি সেট ক্রোমোজোমকে বলা হবে জিমনম। আর হ্যাপ্লয়েড কোষ কাকে বলা হবে? হ্যাপ্লয়েড কোষ বলা হবে এসব কোষে ক্রোমোজোম সংখ্যা থাকে এক সেট ক্রোমোজোম থাকে, এটাকে বলা হবে হ্যাপ্লয়েড কোষ। ডিপ্লয়েড কোষকে সর্বদা চিহ্নিত করা হবে টু এন দিয়ে চিহ্নিত করা হবে ডিপ্লয়েড কোষকে, আর হচ্ছে হ্যাপ্লয়েড কোষকে চিহ্নিত করা হবে এন দিয়ে। আচ্ছা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা জানব যে একটি আদর্শ জীবকোষের গঠন। একটি আদর্শ ইউক্যারিওটিক কোষকে দুভাগে ভাগ করা যায়, কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা যায়, প্রোটোপ্লাজম বা সজীব বস্তু এবং নির্জীব বস্তু। প্রোটোপ্লাজম আবার বিভিন্ন ভাগে হতে পারে, সজীব বস্তু বিভিন্ন রকম হতে পারে, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, লাইসোজম, প্লাস্টিড এসব। আবার নির্জীব বস্তু হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড এসব হচ্ছে নির্জীব বস্তু। তাহলে এখন আমরা জানবো যে কোষ প্রাচীর কাকে বলা হবে। কোষ প্রাচীর বলা হবে কোষের, আমরা তো জানি যে কোষ প্রাচীর, প্রাচীর মানে হচ্ছে বাইরের সবচেয়ে আবরণ, কাকে বলা হবে কোষ প্রাচীর? জনন কোষ ছাড়া উদ্ভিদের সমস্ত কোষের প্রোটোপ্লাস্টের চারদিক ঘিরে যে সহছিদ্র পুরু এবং শক্ত জড় আবরণটা থাকে তাকে বলা হবে কোষ প্রাচীর। কোষ প্রাচীরটা কাকে বলা হবে? কোষের নির্দিষ্ট আকৃতি প্রদান করবে এবং দুই নম্বর কী করবে? প্রতিকূল পরিবেশ থেকে প্রোটোপ্লাজমকে রক্ষা করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা জানবো প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট বা সজীব বস্তু কাকে বলে? কোষাভ্যন্তরে অবস্থিত সজীব প্রোটোপ্লাজম ও নির্জীব বস্তুগুলোকে একত্রে প্রোটোপ্লাস্ট বলা হয়। তাহলে প্রোটোপ্লাজম কাকে বলা হবে? কোষের অভ্যন্তরে অবস্থিত অর্ধস্বচ্ছ জেলির মতো থকথকে পদার্থগুলোকে আমরা বলবো প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম সংক্রান্ত এখানে একটা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জ্ঞানমূলক একটা প্রশ্ন পাবে। দেখো যে 1835 খ্রিস্টাব্দে ফরাসি কোষবিদ ফেলিক্স ডুদারডিন কোষের মধ্যে জেলির মতো থকথকে একটা পদার্থ আবিষ্কার করেছেন, সেটাকে নাম দিয়েছেন সারকোড, এবং পরবর্তীতে 1840 খ্রিস্টাব্দে পারকিনজি এর নামকরণ করেন।
জীবনের বিভিন্ন বৈশিষ্ট্য, যেমন আমাদের জীবনের বিভিন্ন বৈশিষ্ট্য আছে শ্বসন চলন, রেচন, প্রজনন, এসব প্রোটোপ্লাজমের মধ্যকার নানারূপ পরিবর্তনের বহিঃপ্রকাশ মাত্র। এজন্যই প্রোটোপ্লাজমকে বিজ্ঞানী হাক্সলি জীবনের ভৌত ভিত্তি নামে অভিহিত করেছেন। প্রোটোপ্লাজমকে, প্রশ্ন হতে পারে শিক্ষার্থীরা, প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভৌত ভিত্তি বলা হয়? তখন তোমরা বলবে যে জীবনের সকল বৈশিষ্ট্য, যেমন শ্বসন চলন, শ্বসন চলন, রেচন, প্রজনন, প্রোটোপ্লাজমের মধ্যকার নানারূপ পরিবর্তনের বহিঃপ্রকাশ মাত্র। এজন্যই বিজ্ঞানী হাক্সলি প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি নামে অভিহিত করেছেন। এরপরে আমরা জানব প্রোটোপ্লাজমের চলন কী। প্রোটোপ্লাজম হচ্ছে সর্বদাই গতিশীল, এটাই হচ্ছে তার চলন। এই চলন আবার দুভাগে হতে পারে, একমুখী চলন এবং বহুমুখী চলন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো যে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা জানবো যে একমুখী চলন কী। নির্দিষ্ট মানে প্রোটোপ্লাজম সবসময় নির্দিষ্ট, একমুখী চলন হচ্ছে প্রোটোপ্লাজম সবসময় নির্দিষ্ট একটা গহ্বরকে কেন্দ্র করে একদিকে যায়, সেটা হচ্ছে একমুখী চলন। আর বহুমুখী আবর্তন কী, প্রোটোপ্লাজম একটি মাত্র গহ্বরকে কেন্দ্র করে বিভিন্ন দিকে অনিয়মিতভাবে ঘুরতে থাকে, এটাকে বলা হবে বহুমুখী আবর্তন। তো শিক্ষার্থীরা, এ পর্যন্ত আজকে থাক, তোমরা ভালো থেকো, অনেক ভালো থেকো, সুরক্ষিত থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।